আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আর একটি নতুন আরবি রিমিক্স সঙের ভিডিও এডিটিং নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি। প্রিভিউতে অলরেডি যে ফটো অ্যানিমেশন ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আপনারা কীভাবে অল্প সময়ের মাধ্যমে এডিট করবেন আপনার পছন্দের ফটো দিয়ে তা ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো। তো এই চমৎকার ফটো অ্যানিমেশন ভিডিওটি মিস করতে না চাইলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এই ভিডিওটি এডিট করার জন্য আমি সেমভাবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। সেমভাবে আপনারা নিউ ফোল্ডার অপশনে ক্লিক করে দেবেন। নিউ ফোল্ডার অপশনে ক্লিক করার পর এবার ফোটোস অপশনে ক্লিক করে দিন। ফোটোস অপশনে ক্লিক করার পর আপনারা ফার্স্টে আপনারা আর্টারিটি ফটো অ্যাড করে দিবেন, আপনার পছন্দের যে কোনো আর্টারিটি ফটো অ্যাড করে দিবেন অবশ্যই। তো আমি গ্যালারি থেকে একটা একটা করে মোট 18টি ফটো অ্যাড করে দিচ্ছি, আপনারাও সেমভাবে 18টি ফটো অ্যাড করে দিবেন। 18টি ফটো অ্যাড করার পর নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর তারপর নিচে ফরম্যাট অপশনে ক্লিক করে দিবেন, 9:16 রেসিওতে রাখবেন। তারপর এই ফটোগুলো জুম করে দিবেন হাতের সাহায্যে, দুহাতের সাহায্যে আমি ফটোগুলো অ্যাড করে ফটোগুলো জুম করে দিচ্ছি। তো একটা একটা করে সব ফটো জুম করে দিবেন অবশ্যই। তো 18টি ফটো অ্যাড করার পর নিচে ওয়াটারমার্কটা অবশ্যই ডিলিট করে দিবেন সেমভাবে। এবার আপনারা সেমভাবে ফটোতে ডিউরেশন অ্যাড করে দিবেন, সেজন্য ফার্স্ট ফটোতে যাবেন। ফার্স্ট ফটোতে 8.3 সেকেন্ড। তো আমি আবার বলছি, ফার্স্ট ফটোতে 8.3 সেকেন্ড ডিউরেশন অ্যাড করে দিবেন এবং আর বাকি সব ফটোগুলোতে 0.8 সেকেন্ড ডিউরেশন অ্যাড করলে চলবে। তো আমি ফার্স্ট ফটো ছাড়া আর বাকি এই ফটোগুলোতে সেমভাবে 0.8 সেকেন্ড ডিউরেশন অ্যাড করে দিচ্ছি। আপনারও ধাপে ধাপে সব ফটোতে এই 0.8 সেকেন্ড ডিউরেশন অ্যাড করে দিন। তো 0.8 সেকেন্ড ডিউরেশন অ্যাড করার পর এবার আপনারা সেমভাবে ফটোতে সেম প্রসেসে ফটোতে অ্যানিমেশন অ্যাড করে দেবেন। সেখানে ফার্স্ট ফটো উপর ক্লিক করে অ্যানিমেশন অপশানে ক্লিক করে দেবেন। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর সেমভাবে আপনারা কম্বো অপশানে ক্লিক করে দেবেন। কম্বো অপশানে ক্লিক করার পর বিস্কেট টু ইফেক্ট অ্যাড করে দেবেন। তো ফার্স্ট ফটোতে বিস্কেট টু ইফেক্টটি অ্যাড করার পর নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন, ইন অপশানে ক্লিক করে দিবেন। তারপর আর সেকেন্ড ফটোতে শেক 1 ডিউরেশনটা হোল্ড করে দিবেন। থার্ড ফটোতে যাবেন, শেক 2 ডিউরেশনটা হোল্ড করে দিবেন। চতুর্থ ফটোতে যাবেন, শেক 1। পঞ্চম ফটোতে শেক 2, তো ডিউরেশনটা হোল্ড করে দিবেন, শেক 1, শেক 1 এবং শেক 2 ইফেক্টটি ধাপে ধাপে অ্যাড করে দিবেন, ডিউরেশনটা নিচে হোল্ড করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে প্রায় ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। ডিউরেশনটা হোল করে দিয়ে নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। আর কোনো কাজ না, এবার একটা ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করে দিবেন, সেজন্য ফটো মাস্কান অপশানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা ক্যামেরা অপশানে ক্লিক করে দিবেন। ক্যামেরা অপশানে ক্লিক করার পর বেসিকের পর এসে ক্যামেরা অপশানে ক্লিক করার পর পুল আউট ইফেক্টটি অ্যাড করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন অল ফটোতে ট্রানজিশন ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর একটি ব্ল্যাক পার্টিসিপেন্ট ওভারলে অ্যাড করে দিবেন। তো ওভারলেটে ক্লিক করে টিউবারলেতে ক্লিক করে ব্ল্যাক পার্টিসিপেন্ট ইফেক্ট অ্যাড করে দিবেন। তো ভিডিওস অপশানে ক্লিক করে আমি ইফেক্টটি অ্যাড করে দিচ্ছি। এগুলোর লিঙ্ক, এই সবগুলোর লিঙ্ক আমার ফিন কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাড করে দিবেন। তো আমি ভিডিওতে ক্লিক করে নিচে অ্যাড অপশানে ক্লিক করে দিচ্ছি। পর এটা হাতের সাহায্যে ঘুরিয়ে 90° করে দিবেন। তারপর তো জুম করে দিবেন, নিচে স্প্ল্যাশ অপশানে ক্লিক করে দিবেন। আর স্প্ল্যাশ অপশানে ক্লিক করার পর সেমভাবে লাইটিং অপশানে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর
মুস্তাফার স্প্লাইট অপশনে ক্লিক করে বাকি অংশটুকু ডিলিট করে দিবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ভিডিওটা তৈরি করা হয়ে গেল কোনো ঝামেলা ছাড়া। এবার আপনারা অ্যাটোডিতে ক্লিক করে দিবেন, এক্সট্রা অপশনে ক্লিক করে দিবেন। এক্সট্রা অপশনে ক্লিক করার পর মিউজিকের ভিডিওটার উপর ক্লিক করে এটা ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন। ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে ভিডিওটা ফাইনালি এক্সপোর্ট করে দিবেন। তো ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে আমি সেমভাবে মিউজিকটা অ্যাড করে দিচ্ছি, আপনারা সেমভাবে মিউজিকটা অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি করা হয়ে গেল। এবার বাকি অংশটুকু উপর ক্লিক করে স্প্লাইট অপশানে ক্লিক করে বাকি অংশটুকু ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ভিডিওটা তৈরি করা হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। এবার আপনারা সেমভাবে উপর আইকনে ক্লিক করে দিবেন, উপর আইকনে ক্লিক করে ভিডিওটা ফাইনালি এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট করা হয়ে গেলে ভিডিওটা আস্তে আস্তে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।